আল্লাহ অমুকামুক চিরঞ্জীব তৃতীয়টা হচ্ছে লাম মিলিদ ওয়ালাম ইউলাদ তিনি কখনো জন্মদিন নেই কখনো জন্ম নেননি এবং চতুর্থটা হচ্ছে ওয়ালাম তার সম্মুখ اكو নেই এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চার লাইনের একটা সংজ্ঞা যথাযথ হয়েছে মহিমন্নিত কোরআনে যদি কেউ বলে যে অমুকামুক লোক হচ্ছে ঈশ্বর তাহলে চার লাইনের এই সংজ্ঞা যে প্রার্থী উপযুক্ত প্রমাণিত হবে আমরা মুসলিমরা তাকে সর্বশক্তিমান ঈশ্বর হিসেবে গণ্য করতে কোনো আপত্তি করব না এই সু রাই ক্লাস হচ্ছে ধর্মতত্ত্বের কোষ্টি পাথর এটা হচ্ছে লিটমাস টেস্ট শনাক্ত করার জন্য যে ভগবান হওয়ার দাবি কোনো প্রার্থী প্রকৃতপক্ষে ভগবান কি না উদাহরণস্বরূপ কিছু মানুষ আছে যারা বলে যে রজনীশোলো ঈশ্বর প্রশ্ন উত্তরের সময় এক হিন্দু আমাকে বলে যে ভাই জাকির আমরা হিন্দুরা কখনো রজনীশকে ঈশ্বর বলে গণ্য করি না হিন্দুরা তাকে ঈশ্বর মানে না আমি কখনোই বলিনি হিন্দুরা রজনীশকে ঈশ্বর বলে বিশ্বাস করে আমি হিন্দু ধর্মগ্রন্থ সহ পড়েছি এর কোথাও বলা হয়নি রজনীশ হলো রজনীশকে ঈশ্বর বলে গণ্য করে আসুন আমরা রজনীশকে পরীক্ষা করি প্রথমটা হচ্ছে বলো তিনি আল্লাহ এক এবং আদিতীয় ভগবান রজনীশকে এক এবং ছিল থেকেক মাত্র ব্যক্তি যে নিজেকে ঈশ্বর বলে দাবি করেছে এমন শত শত লোক রয়েছে যারা নিজেদের ঈশ্বর বলে দাবি করেছে এবং বিশেষ করে আমাদের দেশ ভারতে হাজার হাজার মানুষ নিজেদেরকে ঈশ্বর বলে দাবি করেছে কেবল সে একা নয় কিন্তু রজনীশ ভক্তরা বলবে না তিনি অদ্বিতীয় তাই আসুন আমরা দ্বিতীয় পরীক্ষা করি আল্লাহু সামাদ আল্লাহ অমুখাপেক্ষীয় চিরঞ্জীব রজনীশ কি অমুখাপেক্ষীয় চিরঞ্জীব ছিল যখন আমরা তার জীবনী পড়ি আমরা জানতে পারি যে রজনীশ

এবং সেখানে অরিগন সিটিতে তার নতুন সেন্টার চালু করে পুরাম নামে আর হাজার হাজার আমেরিকানকে তার ভক্ত করে নেয় পরবর্তীতে আমেরিকান সরকার তাকে গ্রেপ্তার করে এবং রজনীশ অভিযোগ করে যে আমেরিকান সরকার আমাকে স্লোপজনিং করেছে ভাবুন সর্বশক্তি ভগবানকে স্লোপজন করা হয় এবং উনিশশো সালে আমেরিকান সরকার তাকে দেশ থেকে বের করে দেয় আর সে ফিরে যায় ভারতের পুনা শহরে সেখানে তার সেন্টারে ফিরে আসে যাকে বলা হতো ও শো কমিউন আর যদি আপনি পুনায় তার সেন্টারে যান সেখানে একটা সমাধি আছে এবং এই সমাধির উপর একটা পাথর আছে যাতে লেখা রয়েছে ভগবান রজনীশ ও কখনো জন্মাননি কখনো মরেননি কিন্তু পৃথিবী পরিদর্শন করেন এগারোই ডিসেম্বর উনিশশো সাল থেকে ১৯ জানুয়ারি উনিশশো পর্যন্ত কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবী প্রদর্শন করেছেন এগারোই ডিসেম্বর উনিশশো থেকে উনিশে জানুয়ারি উনিশশো পর্যন্ত তারা ভুলে গেছে তার সমাধিতে এটা উল্লেখ করতে যে তাকে পৃথিবীর একুশটি দেশ ভিসা দেয়নি ভ্রমণ করার জন্য পৃথিবী ভ্রমণে আসছেন এবং বিভিন্ন দেশে যাওয়ার জন্য তার ভিসা প্রয়োজন হয় আর গ্রিক আর্চ বিশপ বলেছিলেন রজনীশকে যদি দেশ থেকে বের করা না হয় তাহলে তার ঘর পড়াবো তার ভক্তদের ঘরও পুড়িয়ে দেব এবং শেষ পরীক্ষা ওয়ালাম ইয়াকুল্লাহু কুফফান তার সমকক্ষ কেউ নেই যদি এই পৃথিবীর কোনো কিছুকে আপনি ঈশ্বরের সঙ্গে তুলনা করতে পারেন তবে তিনি ঈশ্বর নন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফফান আদ আরবদের সাধারণ মানুষের মতোই ছিল দুটো চোখ একটা নাক একটা মুখ সাদা দাড়ি দুটো হাত ছিল যদি আপনি পৃথিবীর কোনো কিছুকে ঈশ্বরের সঙ্গে তুলনা করতে পারেন তবে তিনি ঈশ্বর নন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফফান আদ উদাহরণস্বরূপ কেউ কেউ বলেন সর্বশক্তিমান ঈশ্বর হলেন্ড সোয়াজারের চেয়ে হাজার শক্তিশালী আপনি হয়তো সোয়াজারের নাম শুনে থাকবেন যিনি খেতাব পেয়েছিলেন মিস্টার ইউনিভার্স মিস্টার ওয়ার্ল্ড দ্য স্ট্রংগেস্ট ম্যান ইন দ্য ইউনিভার্স দ্য স্ট্রংস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড যখনই আপনি কাউকে ঈশ্বরের সঙ্গে তুলনা করতে পারেন তাতে হোক আরনল সোয়াজগার দারাসিং বা কিংকং ওহ হাজার গুণবা লক্ষ গুণ শক্তিশালী যখন আপনি পৃথিবীর কোনো কিছুর ইশ্বরের সঙ্গে তুলনা করতে পারেন তিনি ঈশ্বর নন ওলাম ইয়াকুল তার সমকক্ষ কেউ নাই এটা আল্লাহ সুবহানাহু তাআলার চার লাইনের একটা সংজ্ঞা যা দাাওয়া হয়েছে মহিমান্বিত কোরআনে যদি কেউ বলে যে সে স্বয়ং ঈশ্বরের উপাসনা করেছে যদি সে প্রার্থীতে চার লাইনের সঙ্গায় উপযুক্ত প্রমাণিত হয় আমাদের মুসলিমদের কোনো আপত্তি নেই তাকে ঈশ্বর হিসেবে গ্রহণ করতে এবং এই একই কথা অন্যান্য ধর্মগ্রন্থ বলা হয়েছে যেরকম কোরআনে উল্লেখ করা হয়েছে যে আমাদের এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে তার কোনো প্রতিকৃতি নেই তার কোনো ছবি নেই আপনাকে কেবল তার উপাসনা করতে হবে তার কোনো পিতামাতা নেই তিনি জন্ম নেননি কিংবা কাউকে জন্ম দেননি তিনি অমুখাপেক্ষী ও চিরঞ্জীব এটা একই রকম সকল ধর্মগ্রন্থে অন্যান্য ধর্মের ব্যাপারে বলার মতো সময় নেই যদি আপনারা দেখেন আমার লেকচার বিশ্বের প্রধান প্রধান ধর্মে ঈশ্বরের ধারণা এছাড়াও ইসলাম খ্রিস্টবাদ ইহুদিবাদ ও হিন্দুত্ববাদ সম্পর্কে আজ যা বললাম একই রকম কথা রয়েছে অন্যান্য ধর্মগ্রন্থ পারস্যবাদ অর্থাৎ অগ্নি উপাসনাবাদ শিখবাদে কিছুটা সাদৃশ্যপূর্ণ তো এই যখন অভিন্ন তখন আসুন আমরা আজ একমত হই যে সকল মানুষ কেবল একজন ঈশ্বরের উপাসনা করবে যার কোনো প্রতিকৃতি নেই যার কোনো মূর্তি নেই এবং আমরা কেবল তারে বর্ষণ করি আর কারণ নয় যার কোনো পিতা নেই তিনি কাউকে জন্ম দেননি তাকে কেউ জন্ম দেয়নি আসলে আমরা বোঝার চেষ্টা করি কোরনে বলা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যখন আমি অভিনব বিষয়গুলো নিয়ে কথা বলি যেটা সর্বশক্তিমানের সম্পর্কে दावा দেওয়ার সময় আপনি যেকোনো বিষয় বলতে পারেন সমস্যা নেই শুরু করার জন্য তবে যদি দাউদ সম্পর্কে না বলেন তাহলে আপনার দেওয়া নিষ্ফল অন্য যে বিষয়ে আপনি বলুন না কোনো যা শুরু করুন না যতক্ষণ না আপনি সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা ব্যক্ত করেন আপনার দেওয়া নিষ্ফল তো আন্তঃ সংলাপে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা ব্যাখ্যা করা বলছি না যে সব দেবতা সমান একেবারেই একই একই আল্লাহ ধর্মগ্রন্থ একেবারে আমাদেরকে বিশ্বাস করতে হবে একজন সত্য এবার আমরা আলোচনা করব দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিন্ন পয়েন্ট যাতে ভার্তাভণের ব্যাপারে আলোচনা করা হবে এবং আল্লাহ বলেছেন কোরআনে কোরানে ফাতির পঁয়ত্রিশ নম্বর নেই যাদের কাছে এবং সকল মানুষের কাছে সতর্ককারী পাঠানো হয়েছে নাম ধরে পঁচিশ জন পয়গাম্বরের নাম উল্লেখ করা হয়েছে আদম নু ইব্রাহিম মুস্তা যিশু মোহাম্মদ তাদের সকলের উপর আল্লাহ শান্তি বর্ষণ করুন নাম ধরে পঁচিশ জনের নাম উল্লেখ করা আছে কোরআনে তবে আমাদের প্রিয়নবী মোহাম্মদাম আরো বলেন সেই হাদিসে উল্লেখ আছে যা উল্লেখ আছে মিসকাত আল মাসাবিতে খন্ড নম্বর তিন হাদিস নম্বর পাঁচ যেখানে আমাদের প্রিয়নবী বলেছেন যে পৃথিবীতে এক লাখ চব্বিশ হাজার নবীর প্রেরণ করা হয়েছে এবং একই হাদিসের পুনর্বৃত্তি করা হয়েছে আহমেদিন আহম বলে খন্ড নম্বর পাঁচ পৃষ্ঠা নম্বর দুইশো ও দুইশো যে নবী বলেছেন যে এক লাখ চব্বিশ হাজার পয়গম্বর পাঠানো হয়েছে পৃথিবীতে কিন্তু নাম ধরে কেবল পঁচিশ জনের কথা করে উল্লেখ করা হয়েছে তবে সকল পয়গম্বরগণ যারা এসেছিলেন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আগে তাদের কেবল নিজেদের উন্মতের জন্য পাঠানো হয়েছে এবং যে বাণী তারা এনেছিলেন তা একটা নির্দিষ্ট সময়ের জন্য ছিল

যে আমি তো তোমাকে প্রেরণ করেছি বিশ্বজনীন পয়গম্বর হিসেবে সুসংবাদদাতা ও পাপাচারের বিরুদ্ধে সতর্ককারী রূপে তবে বেশিরভাগ মানুষ এখনো তা জানে না কারণ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ছিলেন সর্বশেষ ও চূড়ান্ত পয়গম্বর তাকে শুধু মুসলিম বা আরবদের জন্য পাঠানো হয়নি বরং তাকে পাঠানো হয়েছিল সমগ্র মানবতার জন্য এবং যেহেতু তিনি সর্বশেষ ও চূড়ান্ত পয়গম্বর ছিলেন তাই কেবল কোরআনে তার নাম উল্লেখ করা হয়নি বরং বিশ্বের সকল প্রধান প্রধান ধর্মগ্রন্থ সমূহে তার নাম উল্লেখ করা হয়েছে বিশ্বের প্রধান প্রধান ধর্মগ্রন্থ সমূহে তার কথা উল্লেখ করা হয়েছে রাব্বুর রাহিম

তিনি আসবেন মরুস্থল থেকে মানে বালুকাময় এলাকা অর্থাৎ মরুভূমি থেকে তিনি সঙ্গীদের নিয়ে আসবেন মানে সাহাবিগণ এবং তার নাম হবে মোহাম্মদ সাল্লি সাল্লাম আরো উল্লেখ আছে পর্বতিন খন্ডতিন তিন, শ্লোক দশ থেকে সাতাশ একজন মানুষ জন্ম নেবেন যিনি শত্রুর বিরুদ্ধে লড়াই করতে আসবেন তার নাম হবে মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং যারা তার অনুসারে হবে তাদের সকলেই খাতনা করবে তার মাথায় কোন টিকি থাকবে না তার মাথায় কোনো চটি বা সিন্ডি থাকবে না তার দাড়ি থাকবে। তিনি প্রার্থনা করার জন্য আহ্বান জানাবেন মানে আজান তিনি বিপ্লব ঘটাবেন তিনি সব বৈধ জিনিস খাবেন কিন্তু তিনি শুকরের মাংস খাবেন না শুদ্ধির জন্য তিনি লতা গুলম ব্যবহার করবেন না বরং তিনি বিশুদ্ধ হবেন জিহাদ করে তার অনুসারীদের বলা হবে মুসলমান এটা মোহাম্মদ সাল্লা সম্পর্কে ভবিষ্যৎবাণীর কথা এমনকি ভবিষ্য তার আরো ভবিষ্যৎবাণী করা হয়েছে পর্ব তিন খন্ড এক অধ্যায় তিন শ্লোক একুশ থেকে তেইশে বলা হয়েছে ভারতের সাতটি নগরীতে কিভাবে মন্দ কাজের বিস্তার ঘটেছিল আরেকজন মানুষ আসবেন মোহাম্মদ নামে ভারতের নগরীগুলোর পাপ মোচনের জন্য তার আরো ভবিষ্যৎবাণী করা হয়েছে কোনটা সুক্তা সে অথর্ব বেদ বুক নম্বর বিশ হেম নম্বর একশো সাতাশ অনুচ্ছেদ এক থেকে চোদ্দ এতে বলা হয়েছে এক ব্যক্তি আসবেন যার নাম হবে কাউরামা কাউরামা শব্দের একটা মানে শান্তির রাজপুত্র এবং অন্য মানেটা হচ্ছে একজন অভিবাসী এবং মোহাম্মদ সাল্লাম ছিলেন দুটোই ছিলেন শান্তি রাজপুত্র এবং পাশাপাশি ছিলেন একজন অভিবাসী তিনি মক্কা ছেড়ে মদিনা যান তার ষাট হাজার নব্বই জন শত্রু থাকবে যা মক্কায় নবীর বিরোধীদের সংখ্যার প্রায় সমান এ তারও বলা হয়েছে যে তিনি উটের পিঠে চড়বেন এবং এতে বলা হয়েছে তাকে বলা হবে বিশ্ববিশ রেব রেব মানে যিনি প্রশংসা করেন আরবি করলে হবে আহম্মদ তার আরো ভবিষ্যৎবাণী করা হয়েছে বুক বিশ নম্বর একুশ অনুচ্ছেদ বলা হয়েছে যুদ্ধের ব্যাপারে একজন লোক আসবে নামে যিনি প্রশংসা করেন আরবিতে হচ্ছে আহমদ যা নবী ইসলামের আরেকটি নাম এবং তিনি দশ হাজার শত্রুর বিরুদ্ধে লড়াই করবেন এবং তিনি জয়ী হবেন কোনোরকম যুদ্ধ না করেই এটা প্রকৃতপক্ষে নবীর সিরাতে যা উল্লেখ আছে এবং কোরআনের মহানবী ইসলামের আরো ভবিষ্যৎবাণী করা হয়েছে বুক যে বিশ জন রাজা ও ষাট হাজার নিরানব্বই জন শত্রুকে পরাজিত করবেন আমরা জানি প্রায় বিশটি গোত্র মহানবীর সময়ে যারা তার বিরুদ্ধে ছিল আর তার শত্রুরা সংখ্যায় ষাট হাজার ছিল এবং এই মানুষটিকে আবান্দু নামে ডাকা হবে আবান্ধ মানে যিনি অসহায় অনাথ এর অপর হচ্ছে প্রশংসার যোগ্য এটাকে আরবিতে অনুবাদ করলে এটা হয় মোহাম্মদ যা সর্বশ্রেষ্ঠামের নাম একই ভবিষ্যৎবাণী পুনর উল্লেখ করা হয়েছে ঋগবেদ বুক নম্বর এক হেম নম্বর তিপান্ন মন্ত্র নম্বর নয় কেবল নামটি আবান্দু থেকে পরিবর্তন করে সুশ্রামা করা হয়েছে যার মানে যিনি প্রশংসার যোগ্য আরবিতে অনুবাদ করলে মোহাম্মদ সাল্লা সাল্লাম তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী করা আছে সামবেদ অগ্নি মন্ত্র নম্বর 64 বলা হয়েছে যে এই পয়গাম্বর তার মায়ের দুধ পান করবেন না তিনি তার মায়ের বুকের দুধ পান করবেন না এবং আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি নিজের মায়ের দুধ পান করেননি তিনি দায় হালিমার দুধ পান করেছেন এরকম অনেক ভবিষ্যদ্বাণী রয়েছে বিস্তারিত বলার সময় এখানে হবে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা আছে আম হিসেবে তার মানে যিনি প্রশংসা করেন যা নবী মোহাম্মদ ইসলামের আরেকটি নাম অনেক জায়গায় সামবেদ উত্তর চিক মন্ত্র নম্বর এক হাজার পাঁচশো আছে সামবেদ ইন্দ্র অধ্যায় নম্বর দুই মন্ত্র নম্বর একশো বাহান্ন যজুর্বেদ অধ্যায় নম্বর একত্রিশ মন্ত্র নম্বর আঠারো ঋগ্বেদ বুক নম্বর আট হেম নম্বর ছয় মন্ত্র নম্বর দশ বুক নম্বর আট হেম নম্বর পাঁচ মন্ত্র নম্বর ষোলো অথর্বেদ বুক নম্বর বিশ হেম নম্বর একশো ছাব্বিশ মন্ত্র নম্বর চোদ্দ অনেক জায়গায় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ভবিষ্যৎ করা হয়েছে আহমেদ নামে এছাড়াও নবী মোহাম্মদ সাল্লামের ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে নারসংসা নর সংস্কৃত শব্দ যার মানে মানুষ এসেছে প্রশংসা শব্দ থেকে মানে প্রশংসিত তাহলে নারসংসংসা মানে যিনি প্রশংসিত তো নারা মানে একজন মানুষ যিনি প্রশংসার যোগ্য যা আরবি শব্দ মোহাম্মদ সাল্লামের নামের আক্ষরিক অনুবাদ এভাবে হিন্দু ধর্মগ্রন্থসমূহের অনেক জায়গায় নারসংস নামে নবী মোহাম্মদ সাল্লামের নাম উল্লেখ করা হয়েছে রিগ বুক নম্বর এক অধ্যায় নম্বর তেরো মন্ত্র নম্বর তিন ঋগ্বেদ বুক নম্বর এক অধ্যায় নম্বর আঠারো অনুচ্ছেদ নয় ঋগ্বেদ বুক নম্বর এক অধ্যায় নম্বর একশো ছয় অনুচ্ছেদ চার ঋগ্বেদ বুক নম্বর এক অধ্যায় নম্বর একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ তিন ঋগ্বেদ বুক নম্বর দুই পাঁচ হেম নম্বর পাঁচ অনুচ্ছেদ দুই বুক হেম অনুচ্ছেদ বুক নম্বর দশ হেম নম্বর চৌষট্টি অনুচ্ছেদ বুক নম্বর হেম একশো বিরাশি অনুচ্ছেদ দুই এটা আরও উল্লেখ আছে অধ্যায় বিশ অনুচ্ছেদ সাঁত্রিশ যজুর্বেদ অধ্যায় বিশ অনুচ্ছেদ সাতান্ন যজুর্বেদ অধ্যায় একুশ অনুচ্ছেদ একত্রিশ যজুর্বেদ অধ্যায় একুশ অনুচ্ছেদ পঞ্চান্ন যজুর্বেদ অধ্যায় আঠাশ অনুচ্ছেদ দুই যজুর্বেদ অধ্যায় আঠাশ অনুচ্ছেদ উনিশ যজুর্বেদ অধ্যায় আঠাশ অনুচ্ছেদ বিয়াল্লিশ যজুর্বেদ অধ্যায় উনত্রিশ অনুচ্ছেদ সাতাশ আমি হিন্দু ধর্মগ্রন্থ মোহাম্মদ ইসলামের আরো অনেক রেফারেন্স এভাবে দিয়ে যেতে পারি আরো বিস্তারিত বলার সময় পাওয়া যাবে না আপনারা দেখতে পারেন আমার ভিডিও ক্যাসেট হিন্দু ধর্মগ্রন্থ সমূহে মোহাম্মদ সাল্লু আলু সাল্লাম আমি কেবল সংক্ষেপে আরেকটি ভবিষ্যৎবাণীর কথা উল্লেখ করতে চাই মোহাম্মদ সাল্লাম সম্পর্কে হিন্দু ধর্মগ্রন্থের যে ভবিষ্যৎবাণীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কলকি অবতার তার ব্যাপারে ভবিষ্যদ্বাণী করা হয়েছে পুরাণ অধ্যায় দুই মন্ত্র নম্বর আঠারো থেকে বিশে এখানে বলা হয়েছে যে বিষ্ণু ইয়াসের গৃহে যিনি মহাত্মা ব্রাহ্মণ যিনি সাম্ভালা গ্রামের প্রধান তার ঘরে জন্ম নেবে কলকি অবতার আর তার আটটি আধ্যাত্মিক ক্ষমতা থাকবে তিনি বিশ্ববাসীর অবতার হবেন তাকে একটি সাদা ঘোড়া দেওয়া হবে এবং তিনি শয়তানের বিরুদ্ধে লড়াই করবেন একই রকম বুক নম্বর এক হেম নম্বর তিন মন্ত্র নম্বর পঁচিশ এখানে যোগ করা হয়েছে যে তিনি জন্ম নেবেন সুমতির গর্ভে তার আরো ভবিষ্যৎবাণী করা হয়েছে কল্কি পুরাণে অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ চার পাঁচ সাত এগারো পনেরো তে প্রথম পয়েন্ট তিনি জন্ম নেবেন বিষ্ণু ইয়াসের ঘরে মানে তার পিতার নাম হবে বিষ্ণু ইয়াস বিষ্ণু মানে ঈশ্বর ইয়াস মানে সেবক ঈশ্বরের সেবক এবং মোহাম্মদ সাল্লাহ ছিল আব্দুল্লাহ যা বাংলা করলে মানে হয় ঈশ্বরের সেবক দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তার মাতার নাম হবে সুমতি সুমতি মানে শান্তিময় এর মানে প্রশান্তির এটাকে আরবিতে ভাষান্তর করলে দাঁড়ায় আমিনা যা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মায়ের নাম তৃতীয় পয়েন্ট হচ্ছে যে তিনি জন্ম নেবেন সাম্ভালা নামের গ্রামে সাম্ভালা মানে হচ্ছে শান্তি নিবাস শান্তির জনপদ এটা আর কোথাও নয় বরং মক্কা যেখানে প্রিয়নবী জন্মগ্রহণ করেছেন চতুর্থ পয়েন্ট হচ্ছে তিনি সাম্ভালা গ্রামের প্রধানের ঘরে জন্মগ্রহণ করবেন এবং আমরা জানি মোহাম্মদ সাল্লাম কুরাইশ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যারা ছিল মক্কার প্রধান আরো বলা হয়েছে পাঁচ নম্বর পয়েন্ট যে তিনি হবেন অন্তিম ঋষি তিনি হবেন সর্বশেষ চূড়ান্ত পয়গম্বর যা করে উল্লেখ করা হয়েছে

নূর মানে আলুর পাহাড়ে পরে তিনি উত্তর দিকে মদিনায় যান ফিরে আসেন পয়েন্ট বলা হয়েছে যে তার কমনীয় গুণাবলী থাকবে নম্বর পয়েন্টে বলা হয়েছে তাকে আটটি আধ্যাত্মিক গুণ দেওয়া হবে যেগুলো হচ্ছে প্রজ্ঞা আত্মনিয়ন্ত্রণ ঐশী জ্ঞান সম্মানিত গোত্র বীরত্ব বা সতী পরিমিত কথা সর্বোত্তম বদান্যতা এবং মহানুভবতা এই আটটির সবগুলো সর্বশেষ চূড়ান্ত পয়গম্বর মোহাম্মদ সাল্লা সাল্লাম ছাড়া আর ছিল না পয়েন্ট নম্বর দশে বলা হয়েছে যে সমগ্র বিশ্বের তিনি শিক্ষক হবেন তিনি হবেন বিশ্বজনীন পয়গম্বর যার উল্লেখ করা হয়েছে সুরা সাবা উদ্দিন নম্বর চৌত্রিশ আয়াত নম্বর আঠাশে এতে বলা হয়েছে যে দেবতারা ফেরেস তারা তাকে একটি সাদা ঘোড়া দেবেন তিনি তার ডান হাতে তলোয়ার নিয়ে ঘোড়ায় চড়বেন পয়েন্ট নম্বর তেরো যে তিনি শত্রুদের বিরুদ্ধে লড়াই করবেন এবং দুষ্ট লোকদের তিনি হত্যা করবেন পয়েন্ট নাম্বার চোদ্দতে বলা হয়েছে যে চারজন সঙ্গী তাকে সহায়তা করবেন প্রথম চার খলিফার কথা এখানে বলা হয়েছে হজরত আবাকর হজরত উমর হজরত উসমান হজরত আলী আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হন এবং পনেরো নম্বর পয়েন্টে যুদ্ধের ময়দানে ফেরেস্তারা তাকে সাহায্য করবেন যা আমরা জানি এটা ঘটেছে

এবং বিশ্বাস করা ঈশ্বরের সর্বশক্তমান ঈশ্বরের উপাসনা করা ছাড়াও তাকে বিশ্বাস করতে হবে সর্বশেষ চূড়ান্ত পয়গম্বর সর্বশেষ চূড়ান্ত অবতার কলকি অবতার যিনি হচ্ছেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আরো জানার জন্য দেখুন আমার ক্যাসেট হিন্দু ধর্মগ্রন্থ সময় মোহাম্মদ সাল্লা সাল্লাম